আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডাটাবেস সিডার ফাইলে সরাসরি আমরা কোড লিখে ফেকার ক্লাসকে ব্যবহার করে এবং হ্যাশিং ব্যবহার করে এসটিআর ব্যবহার করে কিভাবে আমরা ডাটাবেসে ডাটা সিড করতে পারি। এই পর্বে আমরা দেখব আমরা এসটিআর ব্যবহার না করে কমেন্ট আউট করে দিলাম, হ্যাশিং ব্যবহার না করে আমরা সরাসরি এইখান থেকে ফেকার ক্লাসকেই ব্যবহার করে ডাটাবেজে ডাটা সিট করা যায়। আমরা এটাকে কপি করে নিলাম, ফেকার নেম, যেহেতু আমাদের ইমেল আমাদের সেফ ইমেল হবে, ফেকার সেফ ইমেইল, এবং পাসওয়ার্ডকে আমরা বিক্রি বলে দেব। এখন আমরা টার্মিনালে যেয়ে পিএসপি আর্টিসান ডিবি সেট কমান্ড রান করি, ডাটাবেস সেটিং কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আমরা পিএসপি মাই অ্যাডমিনে যেয়ে আমাদের ডাটাবেসকে যদি আমরা রিফ্রেশ করি, আমাদের মেম্বার টেবিলে 24টি ডাটা আছে। আমরা যদি রিফ্রেশ করি, আমাদের আরও 10টি ডাটা অ্যাড হয়ে গেল। এখানে আমাদের নাম্বার অফ রোস 25, সেজন্য আমাদেরকে 25টা ডাটা দেখাচ্ছে। আমরা এখানকে বাড়িয়ে দিই, 100 করে দিলাম। দেখুন আমাদের 24টি ডাটা ছিল, এখন আরও 10টি ডাটা অ্যাড হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।